আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বরাবরের মতোই আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শান্তির দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে। আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের উত্তরগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি। আমরা আজকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য স্টুডিওতে আহ্বান করেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসসিরে কোরআন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতরম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা প্রতিদিনই দর্শকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করবার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনি আজকেও সুন্দর প্রশ্নের উত্তরগুলো আমাদের এই অনুষ্ঠানে দেবেন। তো আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের এক ভাই, তিনি নড়াইল থেকে প্রশ্ন পাঠিয়েছেন, মোহাম্মদ রকিবুল ইসলাম। তিনি লিখেছেন যে যাকাতের বিধানগুলো কি কি এবং ইসলামে সুনির্দিষ্টভাবে যে যাকাত দেওয়ার নিয়ম রয়েছে এগুলো একটু আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। জি অনেক ধন্যবাদ ভাই রফিকুল ইসলাম, রকিবুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের মৌলিক একটু প্রশ্ন আপনি আমাদের সামনে করেছেন। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি মোহতরম, যাকাতের বিষয়টি তো আসলে অনেক ডিটেইলস, একটি বড় বিষয়, তারপরেও আমরা খণ্ড খণ্ডভাবে যাকাত আসলে কেন দিতে হবে, যাকাত দেওয়ার পদ্ধতিগুলো কী কী এবং যাকাতের মূল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যে আপনি শুরু করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আসলে ইসলামের বুনিয়াদী জিনিস হলো পাঁচটি, যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস-সালাহ ওয়া ইতাউয যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হাজ। ইসলামের পাঁচটি বুনিয়াদ, তার মধ্যে একটি হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া, অর্থাৎ বিশ্বাসের বিষয়। দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো রোজা, পঞ্চম হলো হাজ। তাহলে ইসলামের বুনিয়াদী পাঁচটি বিষয়ের অন্তর্ভুক্ত হলো একটি যাকাত, এবং এই যাকাত হলো আর্থিক ইবাদত। যেমন মনে করেন আমাদের নামাজটা হলো শারীরিক ইবাদত, আবার হজটা হলো আর্থিক ইবাদতও আছে সেখানে, আবার শারীরিক ইবাদতও আছে, আবার রোজাটা হলো পরিহারের ইবাদত। আপনি খাওয়া ত্যাগ করবেন, স্ত্রী সহবাস ত্যাগ করবেন, পানাহার ত্যাগ করবেন, সবগুলি ত্যাগের ইবাদত, অর্থাৎ বিসর্জনের ইবাদত, সংযমী বিষয়। হ্যাঁ। আর যাকাতটা হলো একেবারে আর্থিক ইবাদত আপনার। সেজন্য আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন যাকাতের বিষয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, যারা ধনী ব্যক্তি তাদের থেকে আপনি যাকাত গ্রহণ করুন, তুতাহিরুহুম, এই যাকাত আদায়ের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র অর্জন করে দিবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তারা আত্মসংশোধন হবে তাদের জন্য, এবং এই যাকাতের কারণে আপনি তাদের জন্য দরুদ পাঠ করবেন। দরুদ অর্থ হলো এখানে সালাত বলছে, আমরা যেরকম রসুলের উপর সালাত পড়ি না, আর রসুল আমাদের উপর সালাত পড়ার অর্থ হলো রসুল আমাদের জন্য দয়া রহমত অনুগ্রহ কামনা করবেন আল্লাহর পক্ষ থেকে। তাহলে যাকাত আদায় করার কারণে আমরা রসুল সরাসরি যারা যাকাত আদায় করে তাদের জন্য দয়া আল্লাহর পক্ষ আল্লাহর কাছে কামনা করে থাকেন। কত বলে সৌভাগ্যের অধিকারী যারা যাকাত আদায় করে, ইন্না সালাতাকা সাকানুল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, আপনি যদি যারা যাকাত আদায় করে তাদের জন্য যদি আপনি কি করুণা কামনা করেন, এটা তো তাদের প্রশান্তির কারণ হয়েই থাকবে। তাহলে এটা হলো যাকাতের গুরুত্বপূর্ণ গুরুত্বের বিষয়টি বললাম। তাহলে যাকাত কখন আদায় হবে, কখন ফরজ হবে এবং কোন কোন বিষয়ের উপর ফরজ হবে, সেই বিষয়টি একটু ডিটেলস বা বলতে হবে, যেহেতু সামনে রমজান আসতেছে। আসলে আমরা কিছু লোক আছি যারা রমজান কেন্দ্রিক যাকাত আদায় করি, কিন্তু যাকাত রমজান কেন্দ্রিক আদায় করার এটা একটা মহৎ উদ্দেশ্য থাকে, কিন্তু যাকাত কিন্তু শুধু রমজানে ফরজ নয়। যাকাত ফরজ হবে সাধারণত আমরা হিসেব করি যার কাছে 7.5 তোলা পরিমাণ স্বর্ণ, অথবা এই পরিমাণ স্বর্ণের দাম অনুপাতে তার ব্যবসায়িক মাল, অথবা কিছু স্বর্ণ আছে আবার কিছু স্বর্ণের পরিমাণ অনুযায়ী তার মাল আছে, দুইটা মিলে 7.5 তোলা পরিমাণ স্বর্ণের দাম হয়ে যায়, নেশাব পরিমাণ, নেশাব যাকে আমরা নেশাব, অথবা রূপার দিক থেকে 52.5 তোলা রূপার দাম, অথবা এর পরিমাণ
ব্যবসায়িক মাল যদি থাকে এবং এই মাল আপনার অর্জন হওয়ার পর যদি আপনার একটি বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। যেমন মনে করেন আমি জানুয়ারিতে এই অতটুকু পরিমাণ মালের মালিক হয়ে গেছি, আগামী জানুয়ারি আসলে আমার উপর জাকাত ফরজ হয়ে গেল। অতএব জাকাত ফরজ হওয়ার বিষয়টি হলো আপনি মাল অর্জনের সময় থেকে নিয়ে এক বছর, সেটা রমজানের জন্য আমরা কেন অপেক্ষা করি, সেটা হলো যেহেতু কেউ যদি রমজানে একটি ফরজ আদায় করে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়, সেহেতু আমরা আবার রমজানে আদায় করার জন্য সেটাকে কী রাখি, হিসাব করে ঠিক রাখি। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা এটা রমজানের জন্য রমজানে আদায় করলেও কিন্তু আমাদের হিসাব করতে হবে আমি যখন জাকাতের নেসাবের পরিমাণের মাল মালিক হয়েছি এর এক বছর হওয়ার পর আমার জাকাতের মালের হিসাব। রমজানের জন্য অপেক্ষা না করলেও তো কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। তারপরে একটা জিনিস মানুষ এটা খেয়াল করে যে রমজান আদায় করলে একটু ইবাদতের একটা এবং মানুষের মধ্যে ভেদাভেদ চিহ্ন করে একটা মহামিলন মেলা মাস হচ্ছে রমজান, সেই জন্য আর কি। এবং আল্লাহ তাআলা এখানে অনেক সওয়াব দিয়েছেন। তাহলে এখন জাকাত হলো ফরজ কীভাবে হলো, দ্বিতীয় নম্বর হলো এখন জাকাত কতটুকু আদায় করবেন। জাকাত হলো 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা হারে আপনি জাকাত আদায় করবেন। বর্তমানে আমরা যেই জাকাতটুকু আদায় করি সেটা অনেক সময় আমি দেখেছি ধনী লোকেরা তার গ্রামের মধ্যে গিয়ে চিন্তা করে যে আমার এখানে গ্রামের মধ্যে কয়জন গরিব আছে, কয়জন আমার আত্মীয় আছে, সেই হিসেবে একটা সে বাজেট দিয়ে দেয়। এটা লামসাম বলা হয়, এটার দ্বারা জাকাত আদায় হবে না। জাকাত আদায় করতে হবে আপনি যারা গরিব আছে তাদের হিসাবে নয়, আপনার জাকাত আদায় করতে হবে আপনার মালের হিসাব অনুযায়ী। সেটা আপনার গরিব মিসকিন আত্মীয় হিসাব করলেন কিন্তু মাল এর থেকে বেশি আছে, তাহলে জাকাত আদায় করতে হবে আমাদের পরিপূর্ণ হিসাব করে। আর তৃতীয় নম্বর যে বিষয়টি হলো জাকাত আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের এখানে বর্তমানে দেখতেছেন আপনি কতক সময় জাকাত আদায় করতে গিয়ে এবং ঘোষণা দিয়ে দেয় এই জাকাত নেওয়ার জন্য, তখন মানুষ হুমড়ি গিয়ে পড়ে এবং কতক সময় দেখা যায় মানুষ মারাও যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আমরা যদি জাকাত এটা ফকির মিসকিনের হক, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং যারা যাচনা করতেছে আপনার কাছে তাদের হক হলো জাকাত, আপনি তাদের কাছে পৌঁছিয়ে দেবেন। আর তাদের কাছে যদি পৌঁছিয়েও নাও দেন তাহলে এমনভাবে পৌঁছাইতে হবে যেন তারা কষ্ট না পায়। এবং আপনি জাকাত আদায় করার সময় এটা মনে করবেন না যে আমি এদেরকে ভিক্ষা দিচ্ছি, বরং মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের আমাকে তাদের কিছু সম্পদ আমার কাছে দিয়ে দিছে, সেটা আমি তাদের আমানত তাদের কাছে ফেরত দিচ্ছি। সেই মানসিকতাটা যদি থাকে তাহলে জাকাত আদায়কারী কোনোদিনই নিজে অহংকার করতে পারে না এবং তার মধ্যে রিয়াকারীও আসবে না। সে মনে করবে যে আমি এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর আমানত, এই গরিবদের আমি আমানত আদায় করতেছি, এখানে কোনো আমার ব্যক্তিত্ব এখানে কোনো আমার কোনো কৃতিত্ব বলতে কিচ্ছু নেই এটা মনে করতে হবে। কারণ যে কোনো কিছু আদায় করার আগে আপনার খেয়াল করতে হবে এখলাস। অতএব এটা হলো একটা মৌলিক ধারণা দেওয়া হলো, আরও বিশেষ বিশেষ কিছু মশলা থাকে যেগুলি ব্যক্তিগতভাবে জাকাত কাদেরকে দিতে হবে, জাকাত কাদেরকে দিতে হবে এর ব্যাপারে তো কোরআনে কারিমে সুস্পষ্ট বিধান দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যারা এক বেলা খাওয়ারও নাই তারা হলো ফকির, ওয়াল মাসাকিন যারা জাকাত আদায়ের যোগ্য সম্পদ নাই তারা হলো মিসকিন, তারাও নিঃস্ব, এদের ফকিরকে দেবে মিসকিনকে দেবে, লিল ফকরায়ুল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, তারপরে জাকাত উসুলকারী যারা আছে তাদেরকে দেবে, ইন্নামা সাদাকাতু লিল ফকরায়ুল মাসাকিন ওয়াল আলিম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কতক সময় ও মুসলিম যারা আছে তাদেরকে মনোরঞ্জনের জন্য, তারা ইসলামের মহত্ব বোঝানোর জন্য ইসলামের উদারতা বোঝানোর দেওয়া যাবে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো বর্তমানে ও মুসলিমদেরকে দেওয়ার বিধান নাই, তাদেরকে অন্য দান থেকে দেবে, অন্যদান আছে না আমাদের জাকাত ছাড়াও। কারণ জাকাত এই যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এটা জাকাত যেহেতু শুধু এটা একটা ইবাদতের সাথে সম্পৃক্ত, এটা ওদেরকে না দিয়ে অন্যদান থেকে তাদেরকে দিতে হবে। কিন্তু আবার অন্যান্য মাযহাবের ইমামরা অন্যান্য ওলামা কেরাম শাফি রহমতুল্লাহ বলতেছেন না এটা যেহেতু মানুষকে সবসময় দিতে হবে, সেটা অন্যদান থেকে দেওয়া বেসিক কথা, অন্যদান থেকে দেওয়ার জন্য কেন আপনি অপেক্ষা করবেন। ওয়াফির রাকাব, ওয়াফির রাকাব এক যুগে কিছু দাস প্রথা ছিল, দাস প্রথা ইসলাম পছন্দ করে না, সেজন্য আল্লাহ পাক বিভিন্ন একটা খাত করেছেন যে দাস প্রথা মুক্তি দেওয়ার জন্য, দাস প্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য। তার মধ্যে মনে করেন কেউ শপথ করলো বলে যে তুমি একটা গোলাম আজাদ করো, আবার এখানেও বলতেছেন হাদিসের মধ্যে কোরআন শরীফের মধ্যে যে কেউ যদি দাস হিসেবে থাকে তার মুক্ত করার জন্য তুমি জাকাতের টাকা দিয়ে দাও, কারণ আল্লাহ দাস থাকাটা আল্লাহ পছন্দ করে না। এরকম আরও বহু খাত আল্লাহ সৃষ্টি করেছেন যেন দাস প্রথা উচ্ছেদ হয়ে যায়। এরপর ওয়াল গনিমিনা, এবং যারা নাকি কি আছে গরিমিন জানান কি ঋণগ্রস্ত তাদেরকেও দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদের অস্ত্র কেনার জন্য বা আরেকটা হাতিয়ার কেনার জন্য বা আরেকটা আপনি, আর জিহাদ বলতে শুধু অস্ত্র উদাহরণ নয়, জিহাদ বলতে আপনি যে হক কথা লিখতেছেন এটাও একটা জিহাদ, লিখার মাধ্যমে আপনি যে মুখে হক কথা বলতেছেন এটাও একটা জিহাদ। এসব জায়গাও যদি কেউ তার অর্থের অভাব থাকে এই কাজগুলো করার জন্য আপনি সেখানেও আপনি ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ইসলামের প্রচার প্রসারের জন্য যে কোনো ধরনের কাজে জাকাতের অর্থ ব্যয় করা যাবে, যার জন্য আমরা মাদ্রাসার মধ্যে দিচ্ছি
এতিম ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। আল্লাহর ইবাদত এবং গোলামি কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, এই আনুষ্ঠানিক ইবাদতগুলো তো রয়েছে, এছাড়াও কিন্তু প্রতিটি পদে পদে আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহর ইবাদত বন্দিগিতেই থাকতে হয়। এটাই হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা এটাই চান। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জাকাতের যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যতবার বলেছেন আলোচনা, নামাজের পাশাপাশি কিন্তু জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত মানে নামাজ কায়েম করো, এবং ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। যাকাত আদায় করে যারা অফিয়া মুআলিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, সেই অধিকারটা দিয়ে দাও। এই যে গরিবের অধিকার বলা হয়েছে, আমরা তো জানি যে অধিকার সাধারণত পিতার সম্পদে পুত্রের অধিকার থাকে এগুলো, তারপরে আপনার অন্যান্য সম্পদের ক্ষেত্রে অধিকারের কথাগুলো বলা হয়েছে, কিন্তু যাকাতের ক্ষেত্রে অধিকার বলার কারণটা কি, এই জিনিসটি কি একটু বলবেন? যাকাতের ক্ষেত্রে অধিকার বলার কারণটা তো আমি একটু আগে সামান্য করে ব্যাখ্যা করেছি, সেটা হলো যে ব্যক্তি যাকাত আদায় করে সে অহংকারও করতে পারে যে আমি ওকে এহসান করতেছি, একে অনুগ্রহ করতেছি। তা আল্লাহ পাক ইনডাইরেক্টলি তার এই মানসিক রোগকে শায়েস্তা করার জন্য বলে দিচ্ছে না, এটা তুমি কোনো তারে অনুগ্রহ করতেছ না, আমি তোমাকে বড় ধরনের অনুগ্রহ করছি এবং তার কিছু অধিকার তোমার কাছে আমি গচ্ছিত রাখছি, আমানত রাখছি, এখন তুমি সেই আমানতটাই তার কাছে পৌঁছিয়ে দিচ্ছ। এখানে কোনো তোমার কৃতিত্ব নেই, এখানে কোনো তোমার অনুগ্রহ নেই, যাতে করে মনের মধ্যে একটা মানে রিয়াকারী, লৌকিকতা এবং কোনো রকমের অহংকার না আসে, কারণ অহংকার ধ্বংসের মূল। এবং আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোনো অহংকারী ভালোবাসেন না। আপনি দান করেও যদি কাউকে এহসান করেন তখন এটা ভালো লাগে না মানুষের। এবং কওলু মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা, তুমি দান না করে কারোর সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ বলতেছেন সেটা বেশি ভালো কারোকে 10 টাকা দিয়ে তার খোঁটা দেওয়ার সাইতে। তা আমরা কত সময় দান করার পরে তার খোঁটা দিই, আপনি খোঁটা দেওয়ার সাথে সাথে যে ব্যক্তি হয়তো আপনার কাছে কোনো কারণে সে অভাবী হওয়ার কারণে আপনার থেকে দানটা গ্রহণ করছে, এই দান গ্রহণ করার পর সে যেন আপনার এহসান মানে খোঁটা দেওয়ার কারণে সে যেন একটা খাঁটা গিলতেছে এরকম মনে হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন তুমি এইভাবে দান করো না যে দান করার পর তুমি তাকে এহসান করতেছো এটা বললা অথবা খোঁটা দিলা বা এটা তার জন্য অসহনীয় হয়ে গেলো, এইরকম যেন না হয়, তার জন্য বলেছে এটা গরিব মিসকিনের হক। জি, এই জন্য আসলে মানুষকে যে যাকাতের যে সম্পদ রয়েছে এটা মানুষ, এটা অন্যের সম্পদ মানে গরিবের সম্পদ, গরিবের সম্পদটি গচ্ছিত আছে আমার কাছে, আমার দায়িত্বে রয়েছে, সেটি আমার কাছে না রেখে দিয়ে দেওয়াটাই ভালো, সেটাই বলা হচ্ছে। আসলে এই যাকাতটা দেওয়ার পদ্ধতি কি, আসলে আমাদের সমাজে তো বাংলাদেশ এখানে যাকাত আকিমুস সালাত ও আতুস যাকাত মানে যাকাত আদায় করো, আপনি আদায়টা কীভাবে করবেন? আমাদের এটি ইসলামী সরকারের ক্ষেত্রে এই দায়িত্বটা রয়েছে, এবং আপনার যেমন ধরুন বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনও কিন্তু যাকাত আদায় করে। যাকাত যদি সঠিকভাবে আদায় করা হতো তাহলে কিন্তু গরিব থাকতো না, এই যে অবস্থানটা, এই এই দিক থেকে আপনি কিভাবে বলবেন যাকাত আদায়ের পদ্ধতি? আমি একটা কথা বলি যাকাত আদায়ের ব্যাপারে, প্রথমে ইসলামী ফাউন্ডেশন যাকাত নিচ্ছে এবং তারাও কাউকে কর্মসংস্থান করে দিচ্ছে, সেলাই মেশিন দিচ্ছে, এটাও ভালো কাজ, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি সাধারণ যারা যাকাত আদায়ের তাদের কাছে একটি কথা বলবো, আমি যাকাত যখন দিই আমি খেয়াল করবো আমি যাকাত থাকা আরে দিচ্ছি। যাকাত আমরা দুই ধরনের ব্যক্তিকে দিয়ে থাকি, যেমন মনে করেন একজন ব্যক্তি পঙ্গু, সে কর্ম তারে সে কাজ করে খাইতে পারবে না, তাহলে তারে এক ধরনের যাকাত দিতে হবে আমাকে। আরেকজন ব্যক্তি খুব গরিব, শারীরিকভাবে সবল, আমি তাকে 10 টাকা যাকাত দিয়ে দিলাম, অর্থাৎ আরও ভিক্ষুক হওয়ার জন্য, এরকম না দিয়ে তারা যদি আমি একটা রিক্সা কিনে দিই, তারা যদি একটা আমি সেলাই মেশিন কিনে দিই, অথবা তারা যদি আমি কিছু বেতের বাঁশ কিনে দিই যেটা দিয়ে সে মানে কি হস্তশিল্প কাজ করবে, তাহলে দুই ধরনের যাকাত খেয়াল করতে হবে। একটা হলো যে অক্ষম কাজ করতে তারে যাকাত দেওয়ার সময় একভাবে দিতে হবে, আরেক ব্যক্তি যারা আমি কিছু টাকা দিলে সে ইনভেস্ট করে কিছু কাজ করতে পারবে সক্ষম ব্যক্তি, তারা দেওয়ার সময় এমনভাবে দিতে হবে যাতে করে সে এই বছর যাকাত নেওয়ার পর আগামী বছর সে যাকাতের জন্য মোহতাজ না থাকে। কিন্তু আমরা যাকাত দেওয়ার সময় সবাইকে সমানভাবে দেওয়ার কারণে যেই গরিব আগামী বছরে সেই গরিব রয়ে যাচ্ছে, কারণ যাকাতটা হলো একটা আমাদের দারিদ্র বিমোচনের বড় হাতিয়ার ইসলামের মধ্যে। তা আমাদের যে যাকাত দিচ্ছি সেটার ফল পাওয়া যাচ্ছে না কেন, তার কারণটা হলো আমরা আসলে যাকাত সঠিকভাবে আদায় করতেছি না, সঠিক পদ্ধতিতে আদায় করতেছি না। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায় করলে যে যাকাতের মূল উদ্দেশ্য যেটা দারিদ্র বিমোচন সেটা বাস্তবায়িত হবে। অনেক সুন্দর কথা বলেছেন, এই প্রসঙ্গে আরেকটি বিষয়ে চলে আসে যে দারিদ্র বিমোচনে যাকাত হচ্ছে অন্যতম একটি বিষয়, অন্যতম হাতিয়ার। দারিদ্র বিমোচন হতেই পারে না যদি যাকাত ব্যবস্থা চালু না থাকে, মানুষ যদি যাকাত না দেয়। তো এই যাকাত দিতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আলহামদুলিল্লাহ যাকাতের দিক থেকে অনেক স্বাবলম্বী মানুষেরা আছেন, অনেক শিল্পপতি, অনেক ব্যবসায়ী আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, যে উন্নয়নে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত রয়েছে।
এই অবস্থায় জাকাত ব্যবস্থাটা যদি চালু হয়, বাকি যে গরিব এবং দরিদ্র মানুষ রয়েছে, এই দরিদ্র মানুষের কিন্তু অন্নের এবং বাসস্থান, শিক্ষা, চিকিৎসার এগুলির যদি গ্যারান্টি হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের দরিদ্র থাকে না, সবাই কর্মক্ষম হয়ে যাবে এবং কর্মমুখী ব্যবস্থা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে জাকাত আমরা দেওয়ার যে পদ্ধতিটা আপনি বলেছেন, বা আরেকটু আমরা এই ক্ষেত্রে মানুষের যে জাকাত দিয়ে থাকে, সেক্ষেত্রে যখন মানুষ জাকাতের জন্য আহ্বান করা হয়, অমুক জায়গায় আসো, সেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ জাকাত নেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনের পর লাইন দিয়ে থাকে এবং হুমড়ি খেয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মানুষ হত্যা হয়ে যায়, মানে নিজে মানুষ মারা যাচ্ছে। এই প্রক্রিয়াটা কতটুকু এটি ইসলামসম্মত? জাকাত যেহেতু এটা গরিব মিসকিনদের হক, জি, যেহেতু হক বলছি, অধিকার তাদের, সেহেতু এটা আমাকে তাদের কাছে সম্মানজনকভাবে পৌঁছানো আমার দায়িত্ব। আমি যে এইভাবে লাইন ধরে দিচ্ছি, এটা কি সম্মানজনকভাবে পৌঁছাইতেছি? বরং সেটা তো আমি তাদের উপর এমনভাবে পৌঁছাইছি যে লজ্জার বিষয় হয়ে যাচ্ছে। একান্ত গরিব ছাড়া কেউ এইভাবে লাইন ধরতেছে না, অভাবই না হলে এইভাবে লাইন ধরে না। তাহলে অতএব এই পদ্ধতিটা ঠিক না। তবে আরেকটা কথা বলি, এই জাকাতের দ্বারা সবচেয়ে যে জিনিসটা লাভ, আপনি যে বলছেন দারিদ্র বিমোচন, এই জাকাত ব্যবস্থা কায়েম হলে সঠিকভাবে গরিব এবং ধনীদের মধ্যে যে হিংসা বিদ্বেষ বর্তমান রয়েছে, বৈষম্য, হিংসা, যেমন মনে করেন আমরা সবসময় যারা গরিব যারা আছে, তারা একটা হিংসার চোখে দেয় গরিবদেরকে, তারা বলে যে আরে আমাদেরকে গরিবদেরকে মেরেই বড় লোক হয়েছে, এরকম একটা হিংসার চোখ আছে। এই হিংসাটা দূরীভূত হয়ে যাবে। হিংসাটা দূরীভূত হয়ে গেলে কী হবে জানেন? গরিব কোনো একজন ধনী ব্যক্তি যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, গরিব ব্যক্তি তার জান দেওয়ার জন্য চলে আসবে, কারণ তখন বৈষম্য চলে যাবে, মানবতার সৃষ্টি হবে। এই জাকাত যেরকম দারিদ্র বিমোচনের একটি হাতিয়ার, তদ্রূপ একটা মানুষের প্রতি সম্প্রীতি সৃষ্টি করারও একটা বড় হাতিয়ার। সঠিক বলতে যদি আমরা জাকাত আদায় করলে আল্লাহর রহমতে মানবতার বোধ সৃষ্টি হবে, এবং যেই আর্থিক অবনটনের কারণে বর্তমানে কিছু লোককে দিয়ে যে জঙ্গিবাদ সৃষ্টি করাইতেছে টাকার লোভের কারণে, এবং কাউকে যে বিপদগামী করতেছে, কাউকে যে কেউ মাদকে দিকটা হয়ে যাচ্ছে, কেউ কর্মবিমুখতার কারণে আত্মহত্যা করতেছে, সব এই যে অপরাধগুলো বন্ধ হয়ে যাবে একটি জাকাত সঠিক পদ্ধতি আদায় করার কারণে। কিন্তু আচ্ছা আরেকটা বিষয় কি বলবেন, যে জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়, এবং জাকাত যেমন পবিত্রতার কথা বলা হয়েছে, আরেকদিকে বলা হচ্ছে যে জাকাত হচ্ছে সম্পদ বৃদ্ধি পায়। তা আমরা তো সম্পদ দিয়ে দিচ্ছি মানুষকে, তো দিয়ে দিলে সম্পদ কিভাবে পবিত্র হবে, আবার এই সম্পদ কি করে জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে, জিনিসটা একটু দর্শকদের প্রশ্ন থাকতে পারে, এই জন্য কিন্তু বিষয়টি তুলে ধরেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদ্দিউন। আল্লাহ এখানে বলতেছেন যে তোমরা কত কিছু সুদ নিয়ে যে সম্পদ বাড়াচ্ছ, এটা মনে করছো তোমরা বাড়ছে, কিন্তু আসলে বাড়ছে না এটা। আবার তোমরা যাকাত দিয়ে যে তোমরা মনে করছো কমছে, এটা কিন্তু কমছে না, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত দ্বিগুণ, চারগুণ, তিনগুণ করে দিচ্ছে। এই যাকাতের মাধ্যমে দুইটি কাজ, একটি হলো সম্পদ পরিচ্ছন্ন হওয়া, আর একটি হলো যাকাতের মাধ্যমে মাল বৃদ্ধি পাওয়া। দুইটা কারণ পরিচ্ছন্ন কেন হয়, যখন নাকি আপনি জাকাত দিবেন তখন আপনার মালটা মানুষের হিংসামুক্ত থাকবে, সবাই আপনার জন্য দোয়া করবে। তো সবাই যেহেতু আপনার জন্য দোয়া করবে, তখন আপনার দুনিয়াতেও আপনার মাল বাড়বে, আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাকাতের পরিমাণ, জাকাত দেওয়ার কারণে আপনার জন্য প্রতিদানও বাড়াবে। তাহলে জাকাত দেওয়ার কারণে আপনার দুনিয়াতেও মাল বাড়তেছে দোয়ার কারণে, আখেরাতেও আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন প্রতিদান হিসেবে, আর জাকাত দেওয়ার কারণে আপনি হিংসামুক্ত হচ্ছেন, তাহলে আপনার মালটা পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন ভাই মোহাম্মদ রেজাউল করিম সাতক্ষীরা থেকে তিনি প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে যারা খাদ্যে ভেজাল দেয়, এই ধরনের লোকদের শাস্তি কী হওয়া উচিত? আমাদের দেশে প্রতিনিয়তই বিভিন্ন জিনিসের আমরা ক্রয় করতে গিয়ে ভেজাল পাই, এবং ভেজাল বিরোধী আন্দোলন করেও এগুলি দমানো যাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে কোনো আইন করা যায় কি না, আর আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি কী রয়েছে? জি, অনেক ধন্যবাদ ভাই রেজাউল করিম আপনাকে, আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং আমাদের জীবনের জন্য রিলেটেড এমন একটি প্রশ্ন আপনি করেছেন। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি মোহতারাম, আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি উপস্থাপন করেছেন যে খাদ্যে ভেজাল, এটা কিন্তু আসলে একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং ফরমালিন দেওয়া আরেকটা কিন্তু বিষয় রয়েছে, এটাও তো ভেজালের মধ্যে সম্পৃক্ত। প্রথমে আমি বলি, জি, আখায়ে নামদার সাইয়েদুল মুরসালিন একটা মৌলিক বিধান জারি করে দিয়েছেন, সেটা হলো মান গাশা মিন্না ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যারা দুঃখার আশ্রয় নেবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা কত বড় অপরাধ হলে এরকম একটি বাক্য রসুল পাক সাল্লামের জুবান মোবারক দিয়ে বের হয়েছে।
অতএব আমাদের খেয়াল করতে হবে এটা প্রতারণার অন্তর্ভুক্ত। আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইয়ুখদা, মুমিন দোকা দেয় না দোকা খায়ও না। আপনি ফরমালিন দিয়ে খাবার দিচ্ছেন, এটা কী করতেছেন আপনি, মানে দোকা দিচ্ছেন, এটা হলো প্রথম বুনিয়াদি কথা। দ্বিতীয় নম্বর কথা হলো এই যে আপনি যে ফরমালিন দিচ্ছেন, আরেকটা বিষ যোগ করতেছেন বা বিভিন্ন রকমের খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছেন, এই ভেজাল খাওয়ার কারণে কিছুদিন পর তার কিডনি নষ্ট হচ্ছে বা লিভার নষ্ট হচ্ছে বা তার আপনি আরেকটা অঙ্গহানি হচ্ছে, তাহলে আপনি এর মধ্যে দুইটা কাজ করতেছেন। একজন লোককে স্লো পয়জন দিয়ে আপনি খুন করতেছেন, দুই নম্বর খুন না করলেও আপনি একজন ব্যক্তিকে ধীর গতিতে তার একটি অঙ্গহানি করছেন, তাহলে কত বড় গুণা। এখন কথা হচ্ছে সরাসরি অঙ্গহানি করলে তার জন্য একটা শাস্তির বিধান রয়েছে, সরাসরি কাউকে খুন করলে শাস্তির বিধান রয়েছে। এখানে যেহেতু সরাসরি নয়, সেহেতু আমরা দুনিয়াবি হিসেবে এটার জন্য খুনের শাস্তি দিতে পারতেছি না, কিন্তু আল্লাহ তো এটা আপনার এই কাজটার কারণে যে এখানে ইনডাইরেক্টলি খুন হয়েছে সূক্ষ্মভাবে গুপ্তভাবে এটা তো আল্লাহ জানে, তাহলে আল্লাহ তো এইটা ছাড়বে না, হয়তো দুনিয়ার বিচার আমি পার হয়ে গেছি, আল্লাহ ছাড়বে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে আমরা যে ভেজাল দিচ্ছি, এই ভেজাল আমি দিচ্ছি, আমি দেওয়ার কারণে আমিও কিন্তু ভেজালের শিকার হয়ে যাচ্ছি। কীভাবে? এখানে একটা সাইকেল হয়ে গেছে বর্তমানে, আপনি সবজির মধ্যে ভেজাল দিচ্ছেন, আমি আপনার সবজি খাচ্ছি, আবার আমি মাছ বিক্রেতা, আমি মাছের মধ্যে ভেজাল দিচ্ছি, আপনি মাছ খাচ্ছেন, আরেকজন আবার আমার থেকে মাছ নিতেছে, তার থেকে দুধ কিনতেছে, সে দুধের মধ্যে ভেজাল দিচ্ছে। এই যে একটা আমাদের মধ্যে যে এই ভেজাল দেওয়ার মানসিকতার কারণে প্রবণতা সৃষ্টি হওয়ার কারণে কেউ কিন্তু আমরা নিরাপদ নয়। আমাদেরকে জাতিগতভাবে এটা কিন্তু মোকাবেলা করতে হবে এবং জাতিগতভাবে এটা ঘৃণা করতে হবে, না হলে এইভাবে যেভাবে চলতেই আছে, আমি আপনি মাছের মধ্যে ভেজাল দিলেন, আমি সবজির মধ্যে দিলাম, আর জন্য দুধের মধ্যে দিল, আর জন্য কাপড়ের মধ্যে দিল, এই করতে করতে আমরা সবাই কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। অতএব আমি সামগ্রিকভাবে সবাইকে বলবো এই কাজটা আমাদেরকে সবাইকে একই সাথে পরিহার করতে হবে। আর দ্বিতীয় নম্বর যেটা বলতে চাই সেটা হলো সরকার সবগুলি পারে না, সরকারের গোয়েন্দা সংস্থা সবগুলি পারে না। সে যদি জাতিগতভাবে যদি আমরা যদি অনুভূতিহীন হয়ে যাই, আমাদের যদি একেবারেই যদি আমরা মানবতা হারিয়ে ফেলি, তাহলে তো এই কাজ করতেই থাকবে, সে জাতি উন্নত হতে পারবে না। সেজন্য আমার বিনীতভাবে অনুরোধ থাকবে সরকার যতটুকু পারে আইন দিয়ে সেটা করবে, কিন্তু বড় যেটা বাধা সৃষ্টি হইতে হবে সেটা হলো তাকওয়ার মাধ্যমে, তাকওয়া অর্জন করতে হবে। এই ভেজালমুক্ত পরিবেশ, দূষিত পরিবেশ থেকে আমরা মুক্ত থাকার জন্য সবাইকে আন্দোলনে এগিয়ে যেতে হবে, এবং আমিও ভেজাল দিব না, আরেকজনকেও ভেজাল দিলে তাকে নিরুৎসাহিত করব, তাকে বাধা দিব। এইভাবে আমি মনে করি যে আমরা ভেজালমুক্ত একটি পরিবেশ গড়ে তুলব এবং আমরা স্বাস্থ্যহানি থেকে আমরা সবাই, এবং এটি আমরা লক্ষণীয়ভাবে এটি সামনে লক্ষ্য করা যাচ্ছে, এমন কঠিনভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার চালে ভেজাল, ডালে ভেজাল, তরি তরকারিতে ভেজাল, আপনি যেটা বলছেন ভেজালের যা মানে অবস্থায় আমরা এমনভাবে নিমজ্জিত হয়ে পড়ে যাচ্ছি যে এর থেকে উঠে আসাটা কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবং আপনার শুধু তাই নয়, আমরা যখন দ্রব্যমূল্য, যখন রমজান মাস আসে, এ বিষয়টা এর রিলেটেড এই জন্যই করছি, রমজান মাস আসলে দ্রব্যমূল্যও বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটিও তো এক ধরনের ভেজাল। মানুষরা যে জিনিসটি কিনবে 20 টাকায় সেটিকে 40 টাকা করে দেওয়া হচ্ছে, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কৃত্রিমভাবে সৃষ্টি করা, এটি ইসলামের দৃষ্টিতে কত গুরুত্ব? প্রথম কথা হলো কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করা ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন, যেটাকে তাসঈর বলা হয়, মূল্য বৃদ্ধি করা। কিন্তু এই মূল্য বৃদ্ধি করার কারণে আমরা মনে করতেছি আমরা খুব লাভবান হচ্ছি, লাভবান হচ্ছে না, কারণ আমি চালের দাম বৃদ্ধি করে দিয়েছি, আর যেন ডালের দাম বৃদ্ধি করে দিয়েছে, এই নীতিতে কিন্তু আরেকজন ঔষধের দাম বৃদ্ধি করে দিয়েছে, আরেকজনে কিন্তু তখন চিকিৎসা সামগ্রীর দাম বৃদ্ধি করে দিয়েছে, সবাই কিন্তু আমি মনে করতেছি আমি বসে থাকছি, এরকম না, সবাই দাম বাড়াইতেছে। সেই জন্য অতএব এই প্রবণতার কারণে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব এই কাজগুলি থেকে আমাদের সবাই বিরত থাকতে হবে। আমি যদি মানবতার খাতিরে এগিয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফেরেশতা যোগ করে দিবে, আল্লাহ আমার জন্য দোয়া করে। আল্লাহর রসুল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যখন গোপনে কোনো মানুষের সহযোগিতার জন্য এগিয়ে যায়, আল্লাহ পাক তার সহযোগিতার জন্য নিজেই হাজির হয়ে যান। তাহলে আমি যে আরেকজনকে প্রমাণতার জন্য গেলে, তাহলে আল্লাহ তাই সহযোগিতা দেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, পৃথিবীতে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার পাশাপাশি মানুষকে বলা হয়েছে যে তোমরা মানুষের কল্যাণের জন্য কাজ করো, উখরিজাত লিন্নাস, এই যে এটা বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা কি করছি? আমরা যদি কল্যাণটা কি শুধু মানুষকে দান সৎকার খয়রাত এগুলি করলেই কি মানুষের কল্যাণ হয়ে যাবে, না আমরা যে এই যে খাদ্য ভেজাল দিচ্ছি, ঊর্ধ্বগতি সৃষ্টি করছি, এই সামগ্রিক পরিমণ্ডলে আসলে মানুষ যে আপনার শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার অধিকার হারিয়ে যাবে না? আমি একটা কথা বলি,
এখানে মানবতার কল্যাণে কাজ করার তো শুধু 10 টাকা দেওয়া নয়, মানবতার কল্যাণে কাজ করার তো হলো মানবতার জন্য যেগুলি ক্ষতিকর সেইগুলিও আমাকে ত্যাগ করতে হবে, দুইটা একসাথে চলতে হবে। শুধু আমি আপনাকে খাওয়াও দিলাম আবার বিষও দিলাম, লাভ আছে? তা আমি মানবতার জন্য কিছু দান সৎকাও করলাম আবার মানবতা ধ্বংস করার জন্য ভেজালও দিলাম, তাহলে তো আমি বিষ আর খাওয়া একসাথে হইলো। সেজন্য আপনার মানবতার কল্যাণের কাজ যেগুলি আছে সেগুলিও করতে হবে, মানবতার যেগুলি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য যেগুলি ক্ষতিকর সেগুলিও পরিহার করতে হবে। তাহলে আমরা মানবতার কল্যাণের জন্য কাজ করছি, উন্নত জাতি হিসেবে আমরা আল্লাহর কাছে আমরা চিহ্নিত হব। জি, অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এবং আসলে ইসলামের যে মৌলিক গুরুত্বপূর্ণ এবং মানুষের প্রয়োজন প্রয়োজনীয়তা সেই জিনিসগুলো তুলে ধরাই কিন্তু আসলে ইসলামের মূল স্পিরিট এবং মূল কথা, এবং আমরা চেষ্টা করছিলাম এই বিষয়গুলো আপনার মাধ্যমে তুলে ধরবার জন্য। আপনি অত্যন্ত চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন এই বিষয়গুলো, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমাদেরকে কিন্তু আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যতগুলো কার্যক্রমগুলো আমরা আমাদের করে থাকি সেইগুলো মানুষের অধিকারগুলো কী কী সেইগুলো বিষয় কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। এজন্যই আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। আসুন আমাদের এই অনুষ্ঠানে সম্পর্কে এবং আমাদেরকে জানার জন্য ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান আপনারা আশা করি প্রতিদিনই উপভোগ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।